সড়ক প্রচারের শেষ দিনে প্রত্যেকে নিয়ে বাইক র্যালি করলো কংগ্রেস। এদিন জোট সরকারের সমালোচনায় মুখর হলেন কংগ্রেস নেতৃত্ব। সোমবার বাধারঘাট বিধানসভার উপনির্বাচনের ভোট গ্রহণ, শনিবার শেষ হয় সড়ক প্রচার। এদিন এলাকায় মোটর বাইক র্যালি করে কংগ্রেস। ড্রপগেট এলাকা থেকে বের হয় র্যালি, সামনে হুড খোলা গাড়িতে প্রার্থী রতন দাসের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক, বীরজিৎ সিনহা সহ অন্যান্যরা। ক্যাম্পের বাজার হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি। সুবল ভৌমিক বলেন, বাধারঘাট থেকেই শুরু হবে বিজেপির পতন। দলীয় প্রার্থীর জয় নিয়ে আশাবাদে সুবলবাবু কংগ্রেসকে কলঙ্কিত করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। এই বাধারঘাট উপনির্বাচন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এ রাজ্যের সরকার বা শাসক দল ওরা বুঝতে পেরেছে যে এই বাধারঘাট উপনির্বাচন থেকে ওদের পতন শুরু হবে, এটা বুঝতে পাই পেরে এমনকি আজকেও দেখলাম আমরা, মানে এমন সব কংগ্রেসকে দুর্বল করার জন্য এমন এই সরকার এত নগ্নভাবে এবং কিছু কিছু মিডিয়াকেও হাতিয়ার করছে। গতকালকে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী 7 দিন আগে থেকে ডাকডুল পিটিয়ে প্রচার করেছে যে হাজার হাজার বাইক হবে, 4-5 হাজার বাইক হবে, 10 হাজার মানুষ নিয়ে উনি একদিনের জন্য পুরো বিধানসভায় প্রচার করবেন। ওনার 100টা বাইক হয়নি। জোট সরকারের কাজকর্মে মানুষ তীতি বিরক্ত, এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা। তিনি বলেন, ট্রেড লাইসেন্সের নামে রাজ্যের ব্যবসায়ীদের উপর জুলুম শুরু করেছে সরকার, এতে আতঙ্কিত ব্যবসায়ীরা। বিজেপি আইপিএফটি সরকার একটার পর একটা জুলুম শুরু হয়েছে, রাজ্যের যে কয়েক হাজার ব্যবসায়ী আছে তাদের উপরেও ডেট লাইসেন্স এখন 2 লক্ষ টাকা লাগবে। খুব আতঙ্কিত সারা রাজ্যে ব্যবসায়ীরা, সবাই ফোন করছে এই কি ব্যাপার, এই পূজার পরে তাদেরকে লাগু করবে, মিনিমাম 2 লক্ষ টাকা ডেট লাইসেন্স দিতে হবে। একটা জিজিয়া কর বসানো শুরু করেছে, এইসব বিষয়ে রাজ্যের মানুষ এখন তীতিবিরক্ত। এবং এই এরিয়াতে আমরা ঘুরে দেখেছি বাধারঘাট, মানুষ সবাই বলছে যে আমরা ভুল করেছি। এদিন সড়ক প্রচার শেষে প্রার্থী সহ উৎফুল্ল কংগ্রেস নেতা কর্মীরা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।